MBBS ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। সুকান্ত মজুমদার কাছে কালো পতাকা দেখানো হয়েছে কুলতলিতে, কি বলবেন? কালো পতাকা দেখানো হয়েছে, সুমন্তদা কালকে টেট, কালো পতাকাটা তা সুমন্তদা কাল, ওগুলো সরাসরি হামলা, সুমন্তদা কালকে টেট পরীক্ষা, সুমন্তদা কালকে টেট চক্রান্ত করা হতে পারে কালকে পরীক্ষা দিয়ে, কালকের পরীক্ষা নিয়ে আমি এখনি মন্তব্য করব না। যদি মেধাযুক্ত সুস্থ পরিবেশে যেমন রেল পরীক্ষা করে ওএমআরসিতে বিরুদ্ধে পরীক্ষা হয়, সে পরীক্ষার বিরোধিতা আমরা বিজেপি করি না। আমরা আমাদের আশঙ্কা আছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে প্রশ্ন বলে দেওয়া হবে, 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট, 5 লাখ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে, সেই প্রশ্ন লিখতে পারবেন আর তারপরে 5 লক্ষ টাকা পেমেন্ট করবে। আমি এটা বলবো কালকে সোমবার। সাকেত গোখলেকে নিয়ে আজকে অমিত মালব্য টুইট করেছেন, কি বলবেন? সাকেত গোখলেকে নিয়ে আজকে অমিত মালব্য টুইট করেছেন, আমি রিটুইট করি। সুমেন্দুদা, আবাস যোজনায় দুর্নীতি, সরকার ব্যবস্থা নিয়ে তা সত্ত্বেও দেখা যাচ্ছে শাসক দলের নেতারা যুক্ত থাকছে। সন্দেশকারী ঘটনা কি বলবেন? সরকারে একাধিক দুর্নীতি, সন্দেশকারী ঘটনা নিয়ে আপনি টুইট করেছেন, টাকা নেওয়ার জন্য শুধু ক্যামোফ্লেজ করা, প্রকৃত পক্ষে গুন্ডাদের হাতেই পুরো ব্যবস্থাটা আছে। শাহজাহানের কথার বাইরে সন্দেশখালীর ভিডিও এবং ওসি যাওয়ার কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জি যেগুলো করছেন শুধুমাত্র মিডিয়াতে নিজের ইমেজ বিল্ড আপ, আর কেন্দ্রীয় সরকারকে দেখাতে চাইছেন তার তাবেদার মুখ্য সচিবকে দিয়ে যে আমরা এবারে নিরপেক্ষভাবে করছি, দুর্নীতিমুক্ত করছি, তোমরা দয়া করে তদন্ত টিম পাঠাবে না, রিপাবলিক বাংলা ওদের চিহ্নিত টার্গেট। শুধু রিপাবলিক বাংলা না, যারা ওদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধেই ওরা করে, এবং আপনারা দেখেছেন ইউটিউবারদের বিরুদ্ধে, শফিকুল ভাইয়ের বিরুদ্ধে কি করা হয়েছে, মানব গুহকে কিভাবে জেল খাটানো, পৌলমী বোনের বিরুদ্ধে কি করা হয়েছে, শুদ্ধশীল সন্ময়দার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এটা তো একেবারে যেই সে সোশ্যাল মিডিয়া হতে পারে, মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, তার বিরুদ্ধে এরা যেই দুর্নীতির বিরুদ্ধে বলবে তাবেদারি করবে না, তার বিরুদ্ধেই এরা এইসব করবে। আর রিপাবলিক বাংলা যে ধরনের দুর্নীতিকে সামনে এনেছে, চোখে চোখ রেখে রাষ্ট্রবাদের পক্ষে, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে, এবং সাথে সাথে দুর্নীতির বিরুদ্ধে তারা যেভাবে টক শো করছে, জনমানুষে প্রভাব ফেলছে, তাতে এই সরকার এবং তোলামূল আতঙ্ক। সন্দেশকারী ঘটনা নিয়ে আপনি টুইট করেছেন, আপনি কি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন? কারণ ওই মহিলা অভিযোগ সন্দেশকারী ঘটনা, সেটা নিয়ে আপনি টুইট করেছেন, ওই মহিলা আতঙ্কিত, ভয় পাচ্ছেন। বন্টি, সেই বন্টি যাকে হাফেজ মোল্লা এবং কাসেম মোল্লা দুজন মিলে যা করার সব করেছে, সেই বন্টি তার চাকরি খোয়াতে চাইবে না, কারণ তার আতঙ্কিত, ভয় পাচ্ছেন অভিযোগ জানাতে। নিজেই এফআইআর করার 15 মিনিটের মধ্যে এফআইআর উইথড্র করেছে। বুঝতে পারছেন যে সন্দেশখালী হিঙ্গলগঞ্জের পরিস্থিতি কোন জায়গা আছে? সন্দেশখালী থানা, ন্যাজার থানা, মিনাখা থানা, এই তিনটে থানা শাহজাহানরা চালায়, এবং শাহজাহানদের উপরে পিসিমণির পূর্ণ আশীর্বাদ আছে। রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী সরাসরি 75-25 ভাগে শাহজাহানের কাছ থেকে মাল কামায়। অতএব শাহজাহানরা আমফানের যেভাবে টাকা লুট করেছে, সেই শাহজাহানদেরকে আটকানো রোখার ক্ষমতা কারণ নেই। একমাত্র যদি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি NIA আসে, যারা আল কায়দাকে ISIS কে রুখে দিয়েছে, সেটা কি চাইবেন আপনারা? NIA তদন্ত চাইবেন? এটা তো NIA ফিট কেস নয়, এক্সপ্লোশনে NIA। আমি বলছি এদেরকে রুখতে গেলে ইসরায়েলের থেকে আর্মি আনতে হবে, নইলে রুখা যায়। একের পর এক বোমা বন্দুকের বালি চলা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একের পর এক প্রশাসনকে কাজ করতে দাও।
2 জানুয়ারি তার কথা উত্তর দেবো।